আমি চলে আজকে কিন্তু জেঠু জেঠিমা আমাদের বাড়ি আসবে, তাড়াতাড়ি যা, পরে দেখা যাবে, তোরা দুটোই জান করে দিলি। হলো তো দুটো, হে ভগবান, এখনো সেই একই ঘরের কোনাতে বসে আছিস? আমি কিন্তু জেঠু জেঠিমা এলে সরাসরি বলে দেবো যে একজন ভিডিও গেম নিয়ে বসেছিল আর একজন ফোনে শুধু ভিডিও দেখছিল। তোরা দাঁড়া শুধু। বলছো না তাড়াতাড়ি দুটো জানে যা, আর এক সেকেন্ড দেরি করলে না দেখবি তোদের কি হাল হয়। দেখ 12টা বেজে গেছে, তাড়াতাড়ি যা। আচ্ছা যাচ্ছি। হয়ে গেছে চান? দেখ এক সেকেন্ডে তোদের চান হয়ে গেল। বলছি যে ভুটুদের পাশের বাড়ির পেছনের পার্কে কি আমি আর অন্তরা খেলতে যাব? খেলতে যাব? হ্যাঁ খেলতে যাব। তাড়াতাড়ি যা সোফাতে গিয়ে দুটো ভাই বোন মিলে খেল, তোদের ফিরতে ফিরতে 10 ঘন্টা বিতে যাবে, আর জেঠু জেঠিমা 1 ঘন্টার মধ্যে চলে আসবে, যা। এই দেখ জেঠু জেঠিমা চলে এসছে, যা তোদের দুটোর মধ্যে একজন চাবিটা খুলে আয়। কেন ঝগড়া করছিস তোরা দুটো? এইটাই তো চাবিটা, দেখ আমি নিজে খুলে আসছি, একটাও কাজ করতে পারিস না। আমি গুড্ডুর বাড়ি যাব, আমাকে অন্তর প্রচুর ডিস্টার্ব করছে, আমি সাইকেল করে গুড্ডুর বাড়ি চলে যাচ্ছি। ওখান থেকে আমি আর গুড্ডু মিলে ওই পাশের বাড়ির পেছনের পার্কে চলে যাব। কি গুড্ডুর বাড়ি যাবি এখন তুই? হ্যাঁ গুড্ডুর বাড়ি যাবি। কাজ কর, ওই বাড়িতে না গিয়ে আমাদের বাড়ির লিভিং রুমে যা, জেঠু অপেক্ষা করছে। আর তুই একটা শব্দ বললে না দেখবি তোর কি করি, শুধু ওখানে যাবো সেখানে যাবো, কি করবো সেই করবো, কিছু না বললে তো কোনো কাজ করবো না। উফ, আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে, 12:30 বাজে, আমাকে তো বাজারেও যেতে হবে সবজি কেনার জন্যে। এক কাজ করি, অনিশ অন্তরার জন্যে এই ব্যাগের মধ্যে গিফট আছে, এটা সোফার উপরে রেখে চলে আয়। আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে, উফ। বলছিলাম যে এখন তো 12:30 বেজে গেছে, তো আমাকে একটু বাজার ঘাটে বেরোতে হবে, তো আমি এখন চলি, ঠিক আছে? আর ওই সোফার উপরে অনিশন্তরাদের জন্য একটু গিফট আছে, তো ওদেরকে একটু দিয়ে দেও, ঠিক আছে? ওদের মধ্যে একটু চকলেট টফি আছে, ঘড়িটা ভুলে গেল, তাহলে আমি চলি, ঠিক আছে? এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে না? এটা আমাদের পাশে একটা নতুন মিষ্টির দোকান বসেছে, সেই মিষ্টির দোকানের মিষ্টি, আর এটা আমাদের বাড়ির লঙ্কা। হ্যাঁ আবার আসবেন, ঠিক আছে? চল লান্তরা, জেঠুকে চাবি দিয়ে আসি, চল আবার আসবেন, ঠিক আছে? একটু চলে গেছে, এবার তো আমাকে ঘুরতে বাড়ি যেতে দাও। একবার কথাটা বললে না দেখবি তাদের কি হাল হয়। যা দুটো মিলে নিচের সব গাছপালাগুলোকে জল দিয়ে আয়। আমি অন্তরাকেও নিয়ে যাবো, শুধু আমাকে দুটোর বাড়ি যেতে দাও, অন্তর তো আন্টি কিছু খেতে দেবে। আমি তোকে খেতে দিই না, আমি তোকে খেতে দিই না।